আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমের রাসেল। আমি আজকে তৈরি করব চিকেন মোমো। মোমোর জন্য আমার এখানে প্রথমে আগে ডোটা রেডি করতে হবে। আমি এখানে পর দেখছেন এক কাপ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি, আর এক কাপ দিচ্ছি। আমি তিন কাপ মধু দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর পানি দিয়ে ডোটাকে আমি মুতে নিব ভালোভাবে। আমি দিয়ে দিচ্ছি পানি। এখন আমি ডোটাকে ভালোভাবে মুথে রেস্টে 2 ঘন্টার জন্য রেখে দেবো। ডোটা যত সফট হবে মোমোটা খেতে তত ভালো লাগবে। আমি আগে ডোটা রেডি করে রাখবো, এরপর বাকি উপকরণগুলো তৈরি করে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে রেখে দিব, আপনারা যে যেভাবে পারেন। আমি একটা বাটি দিয়ে রেখে দিচ্ছি রেস্টের জন্য, এখন 2 ঘন্টার জন্য রেখে দিব। আমি এখানে মোমোর জন্য এই মাংসগুলো, বুকের মাংসগুলো, মুরগি বুকের মাংসগুলো একদম ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এইভাবে নিতে হবে, ছুরি দিয়ে যত সম্ভব ছোটো করে কুচি করে নিতে হবে, না হলে ফুটটা সুন্দর হবে না। এখন আমি এখানে দিয়ে দিব মরিচ কুচি। মরিচ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ একদম ছোটো হতে হবে, পেঁয়াজ কুচি ছোটো একদম ছোটো ছোটো পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব। আর আমি এখানে এখানে দিয়ে দিব মরিচ, লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে আমি এগুলোরে এখন ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে এরপর আমি রান্নার তেল দিয়ে ভেজে নেব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এখন মাংসগুলো এখানে দিয়ে দিব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন মাংসগুলো দিয়ে সামান্যভাবে উল্টো পাল্টা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটি একটু সরে যায়। পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খেতে ভালো লাগবে। ফুটটাকে সিদ্ধ না করেও দেওয়া যায়, আমি তো একটু প্যানে নেড়ে ফেলে দিব ভালোভাবে। আমার ফুটটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমার ডোটা রেডি হয়েছে, আমি এভাবে ছুরি দিয়ে সবগুলো ডো কেটে নিয়েছি, এখন এভাবে গোল গোল করে নিয়ে নেব। এতটুকু পরিমাণ দুধ নিলে হয়ে যাবে সবগুলো। আমি এতটুকু পরিমাণ একটা গোল করে রুটি বেলে নিয়েছি। এখন এখানে আমি ফুটটা দিয়ে দেব। মাঝখানে দিয়ে দিচ্ছি, এভাবে কুচি শিকার করে ছোটো ছোটো করে মোমো তৈরি করে নিতে হবে। প্রথম আমি এখানে ফুটটা দিয়ে দিচ্ছি, এরপর এভাবে তুলে যত কুচি কুচি করে কুচি কুচি করে এভাবে বটে মোমোগুলো তৈরি করে নিতে পারেন। আমারটা তেমন সুন্দর হয়নি, যে যেভাবে পরে নেবে সে ঢিল হয়ে যাবে। এভাবে আমি মোমোটা তৈরি করে নিয়েছি। আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি ওগুলো বাফিয়ে নেব। আমি একটা পাতিলে কিছু পানি দিয়েছি, পানির পর আমি স্টোনের চাটনিটা বসিয়ে দিচ্ছি। এখন এখানে কিছু তেল ব্রাশ করে নেব, যাতে পিঠেগুলো না লেগে যায়। তেল ব্রাশ করে হয়ে গেছে, এখন আমি পিঠেগুলো দিয়ে দিব। এখন এখানে আমি একটা একটা করে পিঠে বসিয়ে দিচ্ছি।
একটা থেকে যেন একটা একটু একটু ফাঁক ফাঁক থাকে, না হলে লেগে যেতে পারে। আমার ফিটেগুলো বসানো হয়ে গেছে, আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। যাতে পাপগুলো বাইরে এনে যেতে পারি, আমি ফিরে আসছি ফিটেগুলো খুলে। আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। যেগুলো নামানো হবে চুলের জালটা অফ করে দিতে হবে, তা না হলে হাতে বাপ লাগতে পারে। আমি আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে ফেলবো। আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে, এখন আমরা মেয়ে পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন মোমোগুলো সুন্দর সহজে বানিয়ে ফেলছি, আপনারাও বানিয়ে দেখতে পারেন। আর সবার মতো আমারগুলো অত সুন্দর হয়নি, কোনোরকম হয়েছে এই আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।